বারি শস্য কর্তন যন্ত্র। বর্তমানে বাংলাদেশের কৃষকদের ধান ও গম চাষে যে সমস্যাগুলি রয়েছে তার মধ্যে ধান বা গম কাটা একটি অন্যতম প্রধান সমস্যা। ধান বা গম কাটার মৌসুমে কৃষককে বেশ কয়েকটি কাজ একসাথে করতে হয়, যেমন ফসল কাটা, মাড়াই করা, ঝাড়াই করা, শুকানো এবং পরবর্তীতে ফসলের জন্য জমি তৈরি, বীজতলা তৈরি ছাড়াও আরও অনেক কাজ। কৃষি শ্রমিকের সংখ্যা হ্রাস পাওয়ায় এই সময় শ্রমিকের তীব্র সংকট দেখা দেয়। এক জরিপে দেখা গেছে এই সময় প্রয়োজনীয় শ্রমিকের 50% পাওয়া যায়, ফলে ফসল পাকার পরও কৃষককে ফসল কাটার শ্রমিকের জন্য অপেক্ষা করতে হয়। বোরো মৌসুম এবং গম কাটার সময় এই সমস্যা সবচেয়ে তীব্র হয়, ফলে প্রতি বছরই ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে পাকা ফসল নষ্ট হয়। নিম্নাঞ্চল এবং হাওড় এলাকায় এই সমস্যা আরও প্রকট। এই সমস্যা সমাধান করার জন্যে বাড়ি শস্য কর্তন যন্ত্র উদ্ভাবন করা হয়। যন্ত্রটি দিয়ে ধান ও গম কাটা যায়। ধান বা গম কিছুটা হেলে গেলে, এমনকি জমিতে কিছু পানি থাকলেও এই যন্ত্র দিয়ে তা কাটা যায়। কাটা ধান বা গম ডান পাশে চিবদ্ধভাবে পড়ে যাতে সহজে আঁটি বাঁধা যায়। পাঁচ অশ্বশক্তি একটি পেট্রোল ইঞ্জিন যন্ত্রটিতে শক্তি সরবরাহ করে। যন্ত্রটিতে একটি গিয়ার বক্স আছে যেটি ইঞ্জিনের শক্তিকে প্রধান চালক দণ্ডের মাধ্যমে চাকা এবং পরিবাহক শিকল কাটার বারে সরবরাহ করে। গিয়ার বক্সের লিভার পরিবর্তন করে যন্ত্রটিকে উল্টা দিকে চালানো যায়। যন্ত্রটিতে 24টি কাঁচি থাকে যেগুলো কার্বন ইস্পাত পাত থেকে বিশেষভাবে তৈরি। যন্ত্রটিতে 7টি চাপক স্প্রিং আছে যেগুলি কার্বন ইস্পাতের তার দিয়ে তৈরি। যন্ত্রটির অন্যান্য অংশ MS অ্যাঙ্গেল বার, শ্যাফ্ট শিট, ফ্ল্যাট বার, রড, ফ্ল্যাট বার প্লাস্টিক, চেইন স্প্রকেট, ভি ওয়েল্ড পুলি, গিয়ার, পিনিয়ন ইত্যাদি দিয়ে তৈরি। যন্ত্রটি চালানোর পূর্বে সকল অংশের নাট বোল্ট এবং সংযোগ ঠিক আছে কিনা দেখে নিতে হবে। সব লিভার নিউট্রাল রেখে ইঞ্জিন চালু করতে হবে। এরপর চাকার লিভার টেনে চাকায় শক্তি দিতে হবে, ফলে যন্ত্রটি সামনের দিকে চলতে থাকবে। জমিতে পৌঁছে সুবিধাজনক কোণে যন্ত্রটি এমনভাবে স্থাপন করতে হবে যাতে জমির আইল যন্ত্রের ডান দিকে থাকে। এ অবস্থায় চাকার লিভার ঢিল দিয়ে যন্ত্রটি থামাতে হবে। উঁচু আইল থাকলে সাবধানে যন্ত্র চালাতে হবে যাতে করে আইলের সাথে যন্ত্রের ধাক্কা না লাগে। জমিতে উঁচু আইল থাকলে বা পাশে অন্য ফসল থাকলে জমির সীমানা থেকে এক হাত সমান ফসল কাস্তে দিয়ে কেটে নিলে কাটা ফসলের প্রথম সারিটি এলোমেলো হবে না। এবার যন্ত্রটির কাঁচির লিভার টেনে কাঁচি চালু করতে হবে। যন্ত্রের চাকার লিভার টেনে চাকায় শক্তি সরবরাহ করতে হবে। যন্ত্রটি কাটতে কাটতে সামনে চলবে এবং ডান দিকে কাটা ফসল সারিবদ্ধভাবে পড়বে। যন্ত্রটির হাতল ধরে কাঁটার উচ্চতা ঠিক রাখতে হবে। জমির কোনায় গিয়ে চাকার শক্তি বিচ্ছিন্ন করতে হবে এবং যন্ত্রটি পেছন দিকে টেনে 90° বরাবর বামে ঘুরাতে হবে এবং পুনরায় কাটা শুরু করতে হবে। এভাবে ঘুরে ঘুরে সমস্ত জমির ফসল কাটতে হবে। প্রয়োজনে গিয়ার বক্সের লিভার পরিবর্তন করে যন্ত্রটি উল্টো দিকে চালাতে হবে। সুবিধামতো সময়ে সারিবদ্ধভাবে কাটা ফসল মাড়াই করবার নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে হবে। প্রতি ঘন্টা জ্বালানি খরচ মাত্র 0.8 লিটার পেট্রোল। একজন লোক সহজেই যন্ত্রটি চালাতে পারে এবং এটি সহজে স্থানান্তর করা যায়। ধান গম কাটা যন্ত্র ব্যবহার করে দ্রুত ও কম খরচে ফসলকে কেটে খারাপ আবহাওয়া থেকে ফসল রক্ষা করা যায়। এই যন্ত্রের সাহায্যে ঘন্টায় 0.14 থেকে 0.20 হেক্টর বা 40 থেকে 50% জমির ধান এবং 0.18 থেকে 0.24 হেক্টর বা 45 থেকে 60% জমির গম কাটা যায়।